নতুন যে রোগ বাসা বেঁধেছে অভিনেত্রী শ্রুতির শরীরে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। শরীর নিয়ে বেজায় কষ্ট পাচ্ছেন শ্রুতি হাসান। চিকিৎসক জানিয়েছেন, শুধু ঔষধ নয়, শারীরিক সমস্যা কমাতে প্রয়োজন নিয়মিত শরীর চর্চা। তাই তিনি ঔষধের পাশাপাশি ইতিমধ্যে মন দিয়েছেন শরীর চর্চায়। হঠাৎ করে এই শারীরিক সমস্যা ভাবাচ্ছে শ্রুতিকে। কাজ করতে বেশ কষ্ট হচ্ছে তার, নতুন ছবিতে কাজ করা নিয়েও ভাবতে হচ্ছে তাকে। মন খারাপ শ্রুতির। কাজ করতে না পারলে অনুরাগীদের থেকে দূরে থাকতে হবে এই ভেবে চিন্তায় পড়েছেন কমল কন্যা। তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্যই জিমেই এখন বেশি সময় কাটাচ্ছেন শ্রুতি। কি হয়েছে শ্রুতির? ডাক্তারি পরীক্ষায় জানা গেছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ও অ্যান্ডোমেট্রিওসিসের মতো মারাত্মক সমস্যায় ভুগছেন শ্রুতি। সংবাদ মাধ্যমের কাছে শ্রুতি বলেছেন, হঠাৎ করেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ও অ্যান্ডোমেট্রিওসিসের মতো শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছি। হরমোনের ভারসাম্য বজায় রাখার লড়াই করতে হচ্ছে আমাকে। মন খারাপ, তবে ভেঙে পড়িনি। এখন নিয়ন্ত্রিত জীবন ও খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছি। শরীর ঠিক না থাকলেও মনকে ভালো রাখার চেষ্টা করছি। সম্প্রতি একটি ওয়েব সিরিজে শ্রুতি অভিনয় করছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ।